different different আপনার সিচুয়েশন ডিফারেন্ট বোলিং অ্যাটাক ডিফারেন্ট ব্যাটিং অ্যাটাক এবং ডিফারেন্ট ডিফারেন্ট মাঠে খেলা হচ্ছে তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ম্যাচকে ধরে ধরে আমাদের রিভিউ করতে হচ্ছে সো কালকের ম্যাচটা খুব আলাদাভাবে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় না যে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের কোনো কিছু রাদার দেন কনফিডেন্স আর কোনো কিছু আসলে এখানে হেল্প হবে মনে হয় না কনফিডেন্সটা খুব ইম্পর্টেন্ট যেটা হয়তো বা আমরা মাঠে নিয়ে যে আমাদের বেস্ট খেলাটা চেষ্টা করতে পারি না বারবারই বলেছি যে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে যেটা হয়েছে সেটাই মাঠে এসে কোনো হেল্পই হবে না সো আননেসেসারি ওয়েস্ট ইন্ডিজকে সামনে আনার কোনো কারণই দেখছি না আর অস্ট্রেলিয়া সবসময় ওয়ার্ল্ড কাপে সবসময় ফেভারিট যখনই অস্ট্রেলিয়া এসেছে ফ্রম স্পেশালি 96 বা তার আগে থেকেও 96 থেকে অস্ট্রেলিয়া সবসময় ওয়ার্ল্ড কাপে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু করে সো আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট টিমের সাথে কালকে খেলা সো এখানে আমার কাছে মনে হয় যে আমরা বেস্ট ক্রিকেট খেলা ছাড়া কোনো অপশনসই নাই আর যেটা ওয়েস্ট ইন্ডিজের সাথে হয়েছে টোটাল সিনারিও পুরোপুরি উল্টা আমি আগেও বললাম তাদের বোলিং 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 অনেক বৈচিত্র্য আছে যেটা হয়তো ওয়েস্ট ইন্ডিজ টিমে ছিল না সো তাদের ব্যাটিংও সেন্সেবল অথবা ওয়েস্ট ইন্ডিজ যে সিচুয়েশনে ছিল ওইখান থেকে অস্ট্রেলিয়া পেলে ওরা 350 রান বা তার বেশি করবে সো ওই সিচুয়েশন ওয়েস্ট ইন্ডিজ যে সিচুয়েশন তৈরি করতে পেরেছে এদের এদেরকে ওই সিচুয়েশন তৈরি করতে দিলে অথবা এটা ডিফারেন্ট রেজাল্টই হবে সো ওদের অনেক বৈচিত্র্য আছে এবং ভেরি মাচ প্রফেশনাল টিম আর আপনি যেটা বললেন যে ওরা স্পিনারকে হ্যান্ডেল করেছে এটা আমার কাছে মনে হয় যে এটা পজিটিভও নেওয়া যায় নেগেটিভও নেওয়া যায় নেগেটিভ নেওয়ার সুযোগ নেই পজিটিভ নেওয়া যায় যে তারা অ্যাটলিস্ট আমাদের স্পিনার নিয়ে চিন্তা করছে উচিত গুড সাইন যে আমরা হয়তো বা এখানে আমরা তাদেরকে এখান দিয়ে অ্যাটাক করার সুযোগটা থাকবে দেখেন এই টুর্নামেন্টে এসেও আমরা ফিল্ডিংয়ের জন্য ম্যাচ জিতেছি ফিল্ডিংয়ের জন্য ম্যাচ হেরেছি আপনি আমি দুই পাশে যদি বলি তো ফিল্ডিংটা সবসময় একটা পার্ট যেটা আপনি চাইলে ইম্প্রুভ করতে পারেন সো ফিল্ডিংয়ে আমাদের জন্য সবসময় ইম্পর্টেন্ট বিশেষ করে এই ধরনের এই ধরনের টিমের সাথে যখন এরা বা নিউজিল্যান্ড বা ইংল্যান্ড এরা কিন্তু ফিল্ডিং অনেক রান স্টপ করে দেয় আমাদের সেক্ষেত্রে আমরা যদি এখানে লিক করি আমাদের প্রবলেম হয়ে যাবে তো ফিল্ডিংটা ভেরি ইম্পর্টেন্ট আর এই মাঠে সবসময় চার পাঁচটা কর্নার আছে দেখেন যে কোনো সাইড ছোট আবার কোনো সাইড একটু ঘোরানো ডিপ থাকে সো পাঁচ ছটা কর্নার আছে এখানে যে সাইডগুলো অথবা একটু বড় থাকবে যে ওইখানে বলগুলো যদি যায় সো সেই ক্ষেত্রে অথবা দুই দুই জায়গায় তিন হওয়ার সুযোগ আছে সো ওইখানে এক্স্যাক্টলি ওইখানে যা ফিল্ডাররা ফিল্ডিং করবে তাদের অ্যাডজাস্ট করার খুব ব্যাপার থাকে উইচ ইজ আসলে একদিনে এইগুলো অ্যাডজাস্ট করা খুব কঠিন বাট মেন্টালি স্ট্রং হতে হবে ফিল্ডারদের মেক শিওর করতে হবে যেন দুইটার জায়গায় দুই যেন তিন না হয় বা এক যেন দুই না হয় এগুলো খুব ইম্পর্টেন্ট মানে ম্যাচ ডিসাইড যখন হয় তখন এইগুলো দেখবেন যে এক দুই চার পাঁচ এরকম করে কিন্তু 25-30 রান এক্সট্রা হয়ে যায় যেটা ইংল্যান্ডের সাথে হয়তো বা আমরা 230 বা 35 চেস করতে পারতাম সরি 330 বা 35 চেস করতে পারতাম সেটা আমাদের 380 চলে গেছে সো এইগুলো কিন্তু অনেক সময় ম্যাচ ডিসাইড হয়ে যায় আপনি যদি 330 চেস করেন আর 370 চেস করা এক জিনিস না মাইন্ডসেটটা পুরো চেঞ্জ হয়ে যায় সো ফিল্ডিংটা ভেরি ইম্পর্টেন্ট দেখেন উইকেট নেওয়া ছাড়া তো আর পরিকল্পনার সহজ কোনো সুযোগ নেই তাদেরকে যদি 300 রানে বা তার নিচে রাখতে হয় তাদেরকে উইকেট নেওয়ার বিকল্প কিছু নাই এক দ্বিতীয় কথা হচ্ছে যে বোলিংটা দেখা গেলো যে আপনি খারাপ বল উইকেট পেতে পারেন আবার খুব ভালো বল করে উইকেট পাচ্ছে না এরকম এরকমও হতে পারে সো এক্সিকিউশন ভেরি ইম্পর্টেন্ট যেভাবে প্ল্যানিং থাকবে ওলাদের ওইভাবে এক্সিকিউশন করতে হবে বাট স্টিল আম আস্কিং সাম লাক দ্যাট যেটা খুবই প্রয়োজন হবে যেটা বললাম যে ভালো বল করলে উইকেট পাবেন তা না মেক শিওর যেন ওই লাকটা থাকে যে কিছু কিছু সময় দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে খারাপ বল উইকেট পেয়ে যাচ্ছে সো ওই লাকটাও যদি আসে রাইট টাইমে তো অবশ্যই আমাদের ওই ওই সুযোগটা থাকবে রিসেন্টলি যদি আমাদের টিম যখন আমরা উই বিলিভ যে আমরা হারাতে পারি যে কোনো টিমকে তখন আমরা এই দল এই দলের সাথে অতগুলো ম্যাচ খেলার সুযোগ পাইনি সো আবার এটাও ঠিক যেগুলো পেয়েছি আমরা কাজে সুযোগ লাগাতে পারিনি তো কালকে আসলে টুর্নামেন্ট বড় টুর্নামেন্ট বড় বড় ম্যাচ তো কালকেটা আমি মনে করি কালকের দিকে ফোকাস করা উচিত আর নটিংহামের কথা যেটা বললেন সেটা আসলে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স কখনো টিমকে শান্তি দেয় না এটা খুবই স্বাভাবিক আর আশরাফুল যেটা করেছিল ওই সময় অবশ্যই আমাদের সবার ভালো লেগেছে ও রান করেছিল
এবং যে যে যেভাবে রান করেছিল এটা ওইটাও আমাদের জন্য ওই ওই সময়ে সেটা অবশ্যই দারুণ একটা মুহূর্ত ছিল। বাট আমার কাছে মনে হয় যে ওইগুলোর সাথে ওগুলো তো আসলে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স বা টিম পারফরমেন্সটা ভেরি ইম্পর্টেন্ট। টুর্নামেন্টের ধরনই এইটা যে আসলে ডিপেন্ড যে গ্যাপ কতটুকু আসছে, আমাদের কোনো ম্যাচে 8 দিন গ্যাপ, 5 দিন গ্যাপ, আবার 2 দিন গ্যাপ, সো আমাদেরকে ওইভাবে মেন্টালি অ্যাডজাস্ট করতে হচ্ছে। সো এখানে আসলে আর কোনো অপশনস নেই, একদিন প্র্যাকটিস করো যে অল ডিপেন্ডস যে আপনার কনফিডেন্সটাই পুরোটা। যেমন আজকে যেমন অপশনাল প্র্যাকটিস আমাদের, যারা ইচ্ছা সে আসবে, কেউ যদি মনে করে যে আমি কনফিডেন্ট আসবো না, ইটস ফাইন, তার আসার প্রয়োজন নাই। সো এটা তো অবশ্যই ক্লিয়ারলি আপনি যখন অপশনাল বলছেন তখন যে আসবে আসবে না, যে আসতে চাচ্ছে না তার মানে সে মেন্টালি পুরো পজিটিভ আছে এবং সে কনফিডেন্ট আছে। সো এটা পুরোটাই মেন্টাল, যে কালকে আমার এই সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য আমি মেন্টালি কতটুকু প্রস্তুত। আসলে 7 দিন যদি যে অফ ফর্মে আছে তাকে যদি 7 দিন দেওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য কোনো গ্যারান্টি নেই যে সে পরের দিনে সে রান করবে বা উইকেট পাবে। সো এটা ইজ টোটালি মেন্টাল গেম, এবং মেন্টালি যে যত ফিট আছে তার পসিবিলিটি বেশি থাকবে এখানে পারফর্ম করার। আমাদের একটা ডিপার্টমেন্টে যদি আমরা মানে ভালো খেলি আর দুইটা না করি সেরকমভাবে এদেশের যেটা সম্ভব না। অস্ট্রেলিয়া যদি তাদের 70% খেলে, আমার ধারণা আমাদের 100% খেললে তখন ম্যাচ আপ হবে। সো এখানে অস্ট্রেলিয়ার থেকে 10% ভালো খেলে ম্যাচ যেটা কঠিন, অস্ট্রেলিয়া থেকে মিনিমাম গ্যাপটা থাকতে হবে 30% 40% গ্যাপ, যে আমাদের এতই ভালো ক্রিকেট খেলতে হবে ওদের সাথে। সো আদারওয়াইজ ওদের সাকিব একটা কথা বলেছিল যে জেনেটিক্যালি অ্যাথলেটের একটা ব্যাপার আছে, যেটা অথবা ওদের সাথে আমাদের একটা ফারাক একটা থাকেই। সো ওইটা ফিল্ডিংয়ে যেটা আগের প্রশ্নটা উত্তর দিলাম, সো ওই জায়গাগুলো মেন্টালি এবং ফিজিক্যালি দুইটাই স্ট্রং থেকে ওইখানে কাভার করা যায়। এই সব ছোটো ছোটো জিনিসগুলো ম্যাচ জিতিয়ে দেয়। সো আমার কাছে মনে হয় টিম ডিপার্টমেন্টেই আমাদেরকে এগিয়ে থাকতে হবে। না অবশ্যই দেখেন দুইটা জিনিস, আমরা হয়তোবা আমাদের পয়েন্টে গিয়েও চোখ রাখতে হচ্ছে যে অন্যান্য টিমের কী হচ্ছে, অ্যাট দ্য সেম টাইমে নিজের খেলাও খেলতে হচ্ছে। নিজেদের খেলাও খেলতে যে হয়তোবা আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলেছি ব্যাটিংয়ে স্পেশালি, কিন্তু যেটা সত্যি কথা যে এদের বোলিং অ্যাটাক আর ওয়েস্ট ইন্ডিজের বোলিং অ্যাটাকের ভিতরে বিস্তর পার্থক্য আছে। সো এইটাও আপনাকে কাউন্ট করতে হবে। সো এটা এত সহজ হবে না যত সহজ ভাবছি, বাট কনফিডেন্স এমন একটা জিনিস যেটা হয়তোবা সব কঠিন জিনিসকে অনেক সময় সহজ করে দেয়। সো ওইটা যতক্ষণ আছে ততক্ষণ অবশ্যই আমি পজিটিভ কথাই বলবো, যেহেতু কনফিডেন্ট ছেলেরা এবং আমাদের অ্যাবিলিটি অবশ্যই আছে এদেরকে আমাদের বেস্ট পসিবল ক্রিকেট খেললে আমরা এদেরকে অবশ্যই হারাতে পারি। তার জন্য আমাদেরকে 100% রাইট থাকতে হবে সব ক্ষেত্রে, এদিক সেদিক হবে, বাট মেক শিওর যেন আমরা ওইখানে ক্লাবস না করি, আমরা উঠে দাঁড়াতে পারি। সো এইসব ছোটোখাটো জিনিসগুলো এইসব ম্যাচে ডিসাইড হবে। না ওরা ধরেন যারা এখন এমন একটা অবস্থানে আছে আমরা যে ম্যাচ বাই ম্যাচ খেলা ছাড়াও পাই না, আমরা প্রত্যেকটা ম্যাচ আমাদেরকে কাউন্ট করতে হচ্ছে। সো আমরা আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাচ বাই ম্যাচ। যেমন ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের আগে অনেক ইকুয়েশন ছিল কী হবে কী হচ্ছে, আমরা কিছুই বুঝতে পারছিলাম না। বাট আমরা তখন চিন্তা করেছি যে একটা এই ম্যাচটা নিয়ে ফোকাস করি। সো ওই ম্যাচটা যখন পার হচ্ছে আমাদের অবশ্যই ফোকাস কালকের ম্যাচটা নিয়ে চিন্তা করা। সো কালকেরটা দেখা যাক কীভাবে পার হয়, ভালো হতে পারে খারাপ হতে পারে, আমরা অবশ্যই এক্সপেক্ট করছি যেন ভালো কিছু হয়। বাট এই টুর্নামেন্টে আপনি যদি দেখেন যে মিচেল স্টার্ক, কামিংস, এরা অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস বোলার এবং এদের ভেরিয়েশন আছে, পেস আছে। সো তাদেরকে হ্যান্ডেল করার মতো অবশ্যই আমাদের টপ অর্ডারও ফর্মে আছে। আপনি দেখেন আমরা জোফরা আর্চারকে হ্যান্ডেল করেছে, সাকিব, মুশফিক, ইভেন তামিম কিছুটা সময় খেলেছে, সাথে রুট ছিল, সেও 145 থেকে 150 বোলিং করে। সো এই ধরনের বোলার আমরা ফিক্স করে এসেছি ইংল্যান্ডের সাথে। সো ওই কনফিডেন্সটা অবশ্যই হেল্প করবে, স্পেশালি সাকিব ওইখানেও 100 রান করে এসেছে কার্ডিফে। সো আমার কাছে মনে হয় যে আমাদের টিম অ্যাবিলিটি আছে ওদের পেস হ্যান্ডেল করার জন্য। আমরা এখন যে সিচুয়েশনে আছি আমার কাছে মনে হয় না যে 1 পয়েন্ট আমাদের ক্ষেত্রে খুব একটা সহযোগিতা হবে, আমি জানি না, আমি শিওর না, কারণ পয়েন্টে গেলে এখনও 3-4 টিম আছে অনেক এগিয়ে গেছে। 2 পয়েন্ট এখানে অনেক অনেক পার্থক্য তৈরি করে দেয়, স্পেশালি রান রেটেরও ব্যাপার আছে। সো আমি অ্যাকচুয়ালি নট শিওর যে 1 পয়েন্টে আমাদের হেল্প করবে না, আমরা চাচ্ছি যে ম্যাচটা হোক এবং আমরা সেরা খেলাটাই খেলি, এটাই পজিটিভ যদি চিন্তা করি এটাই হওয়া উচিত।
হ্যাঁ অবশ্যই, 2015 সালে আমরা যে অবস্থায় ছিলাম ক্রিকেট এবং যে উইকেটে খেলা ছিল ওইখানে অবশ্যই 1 পয়েন্ট আমাদের জন্য অনেক হেল্পফুল ছিল। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্যই আমরা টিএলই ম্যাচটা হেরে যাচ্ছিলাম, ওইখান থেকে 1 পয়েন্ট পেয়ে নিউজিল্যান্ডকে আগে আমরা সেমিফাইনালে খেলতে পেরেছি। এটা পুরো আসলে ওই যে বলছি সবসময় একটা কথা বলি, রাইট টাইমে 15 ওভারের সময় বৃষ্টি নামছে বা 17 ওভারের সময় বৃষ্টি নামছিল, 3 ওভার খেলা হলে আমরা আউট অফ দ্য টুর্নামেন্ট। তো এই যে লাকগুলো ভেরি ইম্পর্টেন্ট। আই হোপ যে কালকে বৃষ্টি হলেও যদি 1 পয়েন্টও পাই সেটাও যেন আমাদের লাকের দিকে আসে, আবার খেলা হলে জিতলেও যেন লাকের দিকে আসে। সো যেটাই হোক মতরপুর আল্লাহ জানে, বাট আমি চাইবো যেন এটা আমাদের ফরেই আসে, যেটাই হোক খেললেও যেন আমরা ভালো খেলি জিতি, এবং যদি খেলা না হয় আনফর্চুনেটলি সেটাও যেন আমাদের ভালোর জন্যই হয়। আর অবশ্যই তবে এটার আগে আমি বলবো অবশ্যই আমরা ম্যাচটা খেলি এবং আমরা জিতে যেন 2টা পয়েন্ট পাই, সেটা হবে আমাদের টিমের জন্য একটা আলাদা রকমের সিচুয়েশন বা একটা আলাদা রকমের এই টুর্নামেন্টে দাঁড়িয়ে থাকার জন্য একটা আলাদা শক্তি। তাদের সঙ্গে দলের সাফল্য ব্যর্থতা মানে নির্ভর করবে না? অ্যাবসলিউটলি না। আমরা সাকিব যেটা করছে সেটা আগেও বললাম আউটস্ট্যান্ডিং, এবং সাকিব সবসময় সাকিব দলের জন্য এরকম অবদান রেখে এসেছে, হয়তোবা এটা একটা বড় স্টেজ, হ্যাঁ এই জন্য সারা বিশ্বের চোখে আছে একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, নাম্বার 3-তে এসে যে ইনিংসগুলো খেলছে, অথবা 5-এ থেকে কখনো ইনিংস খেলার সুযোগ হয় না, ব্যাটিং অর্ডার 50 ওভারে খেলে 5-এ নেমে আসলে আপনি কত বড় ইনিংস বা খেলবেন। সো টিমের জন্য এবং ওর জন্য খুব ভালো যেটা ও নাম্বার 3-তে ব্যাটিং করে ওই ধরনের ইনিংস খেলছে, যেটা হয়তোবা আমরা শুরুতে কেউ বা আমি শিওর যে ও চিন্তা করিনি যে এইভাবে সব কিছু চলতে থাকবে স্মুথলি। এবং আমি সত্যিকার অর্থে আই এম প্রেইং ফর হিম অ্যান্ড ফর মাই টিম যে এইভাবে যেন ওর ইনিংসগুলো চলতে থাকে। আর ও আমার কাছে মনে হয় টিমের এটা হেলদি কম্পিটিশন সবসময় ভালো। সাকিব করছে, অন্যরা স্টেপ আপ করা খুব জরুরি। যেমন আপনি লাস্ট ম্যাচে লিটনের কথা যদি চিন্তা করেন, ও ভালো খেলেছে, তামিম স্টার্টেড ওয়েল, সৌম্য হয়তো বা স্টার্ট খুব ভালো পাচ্ছে, বড় ইনিংস করতে পারছে না, মুশি কিন্তু 2টা ম্যাচে খুব ভালো। তো এই যে টপ অর্ডারের যে কম্পিটিশনটা চলছে এটা কিন্তু সত্যিকার অর্থেই খুব ভালো। আপনি যদি খুব ক্লোজলি দেখেন যে আমরা কিছুটা সত্যি কথা একটা সপ্তাহ গিয়েছে মাঝখানে, যে সপ্তাহটা আমরা ভেরি আনলাকি, যে যেখানে শুধু আমাদের খেলার ইফেক্ট হয়নি, যেখানে অন্যান্য খেলাগুলো হওয়া না হওয়াতে অনেক পয়েন্ট টেবিলে অনেক পার্থক্য এসেছে, যেটা নিয়ে হয়তো বা আমরা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের আগে একটু আপসেট ছিলাম যে লাকটা আমাদের দিকে হয়তো আসতে পারতো, চাই আজকে যদি শ্রীলঙ্কার ম্যাচটা হতো অ্যাটলিস্ট হইতো, আমরা যদি খেলার সুযোগ পাতো আমরা জিতলে আমরাও 6 পয়েন্টে থাকতো। তো এখানে তো 1টা পয়েন্ট আসলে অনেক কিছু ম্যাটার করে। সো এইসব নিয়ে হয়তো বা টিমের ভেতরে একটু খারাপ লাগা ছিল, বাট হয় কি খেলা হয়েছে, লাস্ট ম্যাচ জিতেছি, সবাই উপরে যারা ব্যাটিং করছে বোলার কয়েকজন খুব ভালো ফর্মে আছে। সো এটা একটা আমি বলতে পারি যে হেলদি কম্পিটিশনই চলছে এবং হুইচ ইজ গুড, এবং সবাই চেষ্টা করছে তার সেরা খেলাটা খেলতে, এটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। মাসুদ ভাই, আপনি ইংল্যান্ড ম্যাচের আগে বলেছিলেন যে ওরা অ্যাটাকিং ক্রিকেট খেলে, সেখানে কখনো কখনো ডিফেন্সটা হচ্ছে মানে একটা অ্যাটাক, ইভেন যদি আমরা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ধরি সেটা আসলে আমাদের অল অ্যাটাকিং ক্রিকেটই ছিল। এখন যেখানে দাঁড়িয়ে বাংলাদেশ সেখানে আসলে কি ধরনের একটা পরিকল্পনা থাকবে? আর সেই সঙ্গে স্টার্ক এবং প্যাট কামিন্স দুজনেই টপ, একজন 11টা 13টা করে উইকেট নিয়েছে, সো কি আপনাদের